বিগত সরকারের আমলে 7 শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন এবং এসব গুমের সাথে জড়িতদের আইন অনুযায়ী বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের ক্ষমতায় থাকতে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম খুন করেছে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে জাহিদ হোসেন বলেন, পুনর্বাসনের জন্য ত্রাণ দরকার, বন্যার্তদের বাড়িঘর নির্মাণ দরকার, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপির তহবিলে গত 4 দিনে জমা হয়েছে 46 লাখ নগদ টাকা, সব মিলে মোট 10 কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী জমা হয়েছে। সামরিক 700 বেশি সেই ভাইদের গুম হয়ে যাওয়া ভাইদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা আবারও জনসমক্ষে হাজির হবেন, অথবা তার সাথে যারা সম্পৃক্ত তাদের যথাযথভাবে দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।